সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ 13 সেপ্টেম্বর, রোজ সোমবার। আমরা খবর খবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি ইশুরদি ডেরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকে আনোয়ার ভাই। ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনা বাচ্চাগুলো দেখাবো, এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, মুন্ডি, জার্সি এই সমস্ত বাচ্চাগুলো পাবেন। তো এই ইশুরদি ডেইরি ফার্মের আনোয়ার ভাই মূলত খুবই ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকে এবং বিক্রি করে থাকে, যা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলি, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের যে বাচ্চাগুলো রয়েছে কেমন কোয়ালিটির বাচ্চা রয়েছে, গুণে মানে কেমন, দামগুলো কেমন, আসে বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে, অনেকদিন পরে আসা হলো ভাই। বেশ কিছুদিন ব্যবসা অনলাইনে ব্যবসা বন্ধ রাখার মতোই, মানে জালি আসে দেখা যাচ্ছে যে অন্য পার্টি নিয়ে যায়, আর ভালো গরু ছাড়া তো বর্তমান কম্পিটিশনের ব্যবসা এখন তো অনেক খামার, এই জন্য ভালো গরু ছাড়া প্রতিবেদন দেওয়া যায় না। আর ভালো গরু ছাড়া দর্শক এখন গরু নিচ্ছেন না? ভালো গরু ছাড়াও দর্শক গরু নেয় না। আর একটা গরু খামারে তিনি নিয়ে যায়, আরেকজন যায় ক্ষতিগ্রস্ত হবে, তাতে খারাপই দেখায়, ভালো দেখায় না। এই জন্য বেশ কিছু ভালো বাচ্চা আছে, এই জন্য আপনাকে ডাকলাম আবার বেশ কিছুদিন পর। যদি দর্শকের ভালো মনে হয় তাহলে নিবে, আর ভালো না মনে হলে নিবে না, এটুকুই। কতগুলো বাচ্চা আছে? বেশ কিছু না, 7টা বাচ্চা আছে ভাই। আচ্ছা, এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? দাম ধরেন আছে 55 থেকে ধরেন 95 পর্যন্ত আছে। 55 থেকে 95 এর ভিতরে বাচ্চাগুলো আছে। আচ্ছা আচ্ছা, তো যে বাচ্চাগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। চলেন, প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন বাচ্চা ভাই। হলস্টাইন, হলস্টাইন নাকি হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হলস্টাইন বাচ্চা ভাই। হলস্টাইন বাচ্চা, মানে পায়ের খুব সাদা, মুখে ঠোঁটে সাদা, সব লেজটা খাটো। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 12+। 12+, জি। আচ্ছা, পিছন থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতেন। পিছনটা তো অবশ্যই দেখাবেন, তলাটা দেখান দর্শক, একটু পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা, দাদার লানটা দর্শক দেখতে পাচ্ছেন। রেডি বাচ্চা নাকি? আর রেডি হতে না, রেডি হতে এখনো ধরেন 4 মাস, আপনার হচ্ছে 3 মাসের মতো লাগবে। আরো 3 মাসের মতো লাগবে রেডি হতে। এটার দামটা কত রাখছেন আপনি? এটার দাম রাখছি আমি 95,000 টাকা। এটার দামই রাখছেন 95,000 টাকা? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। আমরা বড় থেকে দেখাচ্ছি। হ্যাঁ, বড় থেকে দেখাচ্ছি, বড় থেকে লাস্টের ছোট পর্যন্ত। আচ্ছা, ছোট পর্যন্ত এটার দামটা চাচ্ছেন 95,000 টাকা? দরদাম করে নিতে পারবেন? হ্যাঁ, দরদাম করে নিতে পারবো। আপনি তো জানেন যে আমি খুব একটা দাম চা গরু বেচি না, সেরকম আলোচনা মানে 2-1 হাজার সম্মানের ক্ষেত্রে তার সাথে লেনদেন করা যাবে। আচ্ছা আচ্ছা, তো চলুন 2 নম্বর বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই। 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা একটা মুন্ডি বাচ্চা ভাই। এটা একটা মুন্ডি বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আচ্ছা আপনার 10 মাস+। মাথাটা দেখেন, ঝুঁটিটা। এটার বয়সটা কেমন? এটা 10+ আছে। 10+, জি। দুধের উলানটা যদি একটু দর্শকদের, দুধের উলানটা তো অবশ্যই দেখাবো দর্শক। দুধের উলানটা দেখতে পাচ্ছেন, এই সেট থেকে একটু দেখাই দর্শকদেরকে। এটার দামটা কত রাখছেন? এটার দাম রাখছেন 75,000 টাকা। এটার দামটা রাখছেন 75,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দরদাম করে দিতে হবে। এটা 76 নম্বর ট্যাগ আছে। দাম চাচ্ছেন এটার? 76,000 টাকা। 76,000 মুন্ডি বাচ্চা এটা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, জি। 3 নম্বর বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, এটা 83 নম্বর ট্যাগ ভাই। 83 নম্বর ট্যাগ, জি। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 10-এর কাছাকাছি। 10-এর কাছাকাছি? হ্যাঁ, 10 মাসের মতো। হলস্টাইন ফ্রিজ, এটা হলস্টাইন। দুধের উলানটা যদি একটু দর্শক, দুধের উলানটা তো অবশ্যই দেখাবেন, যত দর্শক দুধের উলানটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন রাখছেন আপনি? এটার দাম রাখছে আমি হচ্ছে 73,000 টাকা। 73,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ওই সাইড থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতে, দেখবেন দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন, দাম চাচ্ছেন 73,000 টাকা। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। এটা 3 নম্বর বাচ্চা। তো 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, 4 নম্বর, এটা মুন্ডি বাচ্চা। এটা মুন্ডি বাচ্চা না, ট্যাগ নম্বর হচ্ছে আপনি 82। 82 নম্বর মুন্ডি বাচ্চা, সিং হবে না, এটা সিং হবে না দর্শক। পিছন থেকে দুধের উলানটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন,
বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 9 মাস। 9 মাস। এটার দামটা কত রাখছেন আপনি? এটার দাম রাখছি আমি 72000 টাকা। 72000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক 72000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। এটা 4 নাম্বার বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন তো, দর্শক চলুন 5 নাম্বার বাচ্চাটা আপনাদের দেখাই। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি। আমি সুন্দর বললে আসলে মানুষ ভালো চোখে দেখে না, তো দর্শকই যাচাই বাছাই করবে। বয়সটা কেমন এটা? এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস আনুমানিক। হলস্টাইন ফ্রিজিয়া? হ্যাঁ, হলস্টাইন। আচ্ছা আচ্ছা, দুধের উলানটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, 10 মাস প্লাস না? হ্যাঁ জি। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছে আমি হচ্ছে 76000 টাকা। 76000 টাকা, 10 মাস প্লাস দাম চাচ্ছেন 76000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। 76000 টাকা দাম চাচ্ছে। মাশাআল্লাহ সুন্দর ভালো একটি বাচ্চা। এসব এ গ্রেডের বাচ্চা ভাই সব। দর্শক দেখতে পাচ্ছেন, এটা আমরা দেখলাম 5 নম্বর বাচ্চা। এটা 5 নম্বর বাচ্চা, ট্যাগ নম্বর হচ্ছে আপনার 79। 79। 6 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা আরেকটা মুন্ডি বাচ্চা, হলস্টাইন। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে 9 মাস সাড়ে 9 মাস। 9 মাস সাড়ে 9 মাস। জি। মুন্ডি বাচ্চা? জি, এটা মুন্ডি বাচ্চা। বয়সটা কেমন এটার? এটা 9 মাস সাড়ে 9 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। দুধের উলানটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাইছি আমি 72000 টাকা। 72000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে হালকা। দর্শক 72000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো লাস্টের বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমরা, 7 নাম্বার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। জি। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, ফ্রিজিয়ান জাতের বাচ্চাটি দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 8 মাস সাড়ে 8 মাস। 8 মাস সাড়ে 8 মাস। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 55000 টাকা। 55000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। আলোচনা সাপেক্ষে হালকা কিছু আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। 55000 টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো বাচ্চাই আমরা দর্শক আপনাদেরকে দেখালাম, তো যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে তো? হ্যাঁ, যাচাই বাছাই করে, যদি আমার বাচ্চা খারাপ হয় নিবে না, আর যদি ভালো লাগে তাহলে। হ্যাঁ, ভালো লাগলে আমার থেকে নিবে। আর আপনি তো জানেনই যে আমি ভালো ছাড়া এমনি কালেকশন করি না, আর আমার প্রতিবেদনটা এমনি একটু লেটে হয়, কারণ ভালো বাচ্চা ছাড়া অনলাইনে ব্যবসা করা খুব কঠিন। এখন তো অনেক খামারি হয়ে গেছে, আগে তো এত খামারি ছিল না, এখন সবাই কম্পিটিশনের ব্যবসা। আর এখন ব্যবসার পরিবেশটা আমার আমার যে খামারটা ছিল, আমার এখন এই খামারটা আমি ঘরোয়া পরিবেশে নিয়ে আসছি। ঘরোয়া পরিবেশে মানে আগে যেরকম এক জায়গায় ভাড়া সেট ছিল, ওই জায়গাটা ব্যবসা করেছি, এখন চিন্তা করছি যে বাড়িতে করবো। এই জন্য বাড়িতে ঘরোয়া পরিবেশে আনছি, ভালো বাচ্চা কালেকশন করছি, ভালো বাচ্চা কালেকশন করছি। দর্শক যদি মনে করো যে না নিবো, তাহলে দাম দর করে নিতে পারবে হালকা কিছু, আর না হলে আমি থাকবো। যেহেতু আমি ঘরোয়া পরিবেশে বাসায় করছি এই সেটটা, বাসার ভেতরে না হলে রাখবো, সমস্যা নাই, এইভাবে ব্যবসা করবে। এত হাওখাও নাই যে গরু প্রত্যেক সপ্তাহে নিয়ে আসলাম, প্রত্যেক সপ্তাহে একটা ভালো গরু কালেকশন করা খুব কঠিন ভাই। প্রত্যেক সপ্তাহে সাদা হলেই তো গরু হয়ে যায়। মানুষের যে এখন যে চাহিদা, যে মানুষ সাদা হলেই গরু হয়ে যায়। আপনি সাদা গরু হলে গরু তো প্রত্যেক সপ্তাহে কালেকশন করা যায়, কিন্তু জাত মান দেখে দর্শক নেবে, আমার কথাই নেবে না। আমার গরুগুলো আপনাকে দেখালাম, দর্শকদের যদি কোনো ভাই দেখে যদি ভালো লাগে নেবে, না হলে নেওয়ার দরকার নাই। যোগাযোগটা কীভাবে করবো, ফোন নাম্বারটা? এটা আমার যোগাযোগের ঠিকানা তো এটা, অরম ঈশ্বরদি, অরমখোলা, পাবনা জেলা, গ্রাম অরমখোলা, হাট সংলগ্ন। এটা হচ্ছে হিন্দুপাড়ার মধ্যে ধরে, আমার বাসাটাই অরমখোলা হিন্দুপাড়ার মধ্যে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 01789 32 20 30, এটা আমার ইমো নাম্বার। এই নাম্বারে আপনাকে পাবে? হ্যাঁ, এই নাম্বারে আমাকে পাবে। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো আনোয়ার ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।